সম্মানিত উপস্থিতি এরপরে বলছিলাম যাবতে ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত যে শর্তগুলি না হলে ইবাদত কবুল হবে না এর প্রথমটা হলো আপনার ঈমান থাকতে হবে কি থাকতে হবে ঈমান থাকতে হবে আমলের পরিমাণ বহুগুণ বেশি মনে করছেন আমার যা আমল অন্য কার তা নেই আমলের পরিমাণ যত বেশিই হোক আপনার ভিতরে যদি ঈমান নামক বস্তুটা না থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না ইবলিসের আমল ছিল বহু ছিল না একটা জিনিস সেটা কি ঈমান যার কারণে তার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না দ্বিতীয় যেই শর্ত সেটা হলো আপনি যে পথটাতে যে পদ্ধতিতে ইবাদত করবেন এই পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার পদ্ধতি কোন নেতা কোন ইমামের কোন পীর সাহেবের কোন বুজুর্গানের দ্বীনের পথ এবং পদ্ধতিতে যদি ইবাদত করেন আর এই পদ্ধতি যদি রসুলের পদ্ধতির সাথে সাংঘর্ষিক হয় বিতর্কিত হয় অন্যরকম হয় তাহলে এই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রত্যেকটা উম্মত নারী হোক চাই পুরুষ হোক ছোট হোক চাই বড় হোক প্রত্যেককেই জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ আমার উম্মত যারা তারা জান্নাতে প্রবেশ করবে তবে আল্লাহর নবী বলছেন ইল্লা মান আবা তবে যারা আবা অসম্মত তারা ব্যতীত রেখে তারা ছাড়া আবা এরা জান্নাতে প্রবেশ করবে না কিলাওয়া মান আবা জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আবা কারা অসম্মত কারা যারা জান্নাতে যাবে না তিনি বললেন মান আতাআনি যে ব্যক্তি আমার আনুগত্য করবে নিয়ম নীতি মেনে চলবে দাখালাল জান্না তারা জান্নাতে প্রবেশ করবে ওয়ামান আসানি আর যারা আমার অবাধ্যতা চলবে না ফরমানি করবে রীতিনীতিকে পরিহার করবে তারা হলো আবা আর তারা জান্নাতে যাবে না অতএব জান্নাতে যেতে গেলে রসুলের অনুসরণ করা জরুরি এরপরের একটা হাদিস আপনাকে দেখায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতা রাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরব বেদুইন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলো ফাকালা দুল্লানি আলা আমালেন আসার পরে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী আমাকে এমন কিছু আমলের কথা বলুন এমন কিছু কাজের কথা বলুন ইজা আমেল তুহু যখন আমি ওই আমলগুলি করব ওই কাজগুলি করব দাখাল তুল জান্নাতা বিনিময়ে আমি যাতে জান্নাতে যেতে পারি মানে এমন কাজের কথা বলুন ওই কাজগুলি যখন আমি করব বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন সহজ কথায় জান্নাতে যাওয়া যাবে কোন কোন কাজ করলে এরকম কিছু কাজের কথা বলুন তখন আল্লাহর নবী বলছেন আনতা আবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরীক করো না তাহলে জান্নাতে যাওয়া যাবে শিরক মুক্ত ইবাদত দিয়ে শিরক মুক্ত ইবাদত জান্নাতে যাওয়ার একটা মাধ্যম দুই আল্লাহর নবী বলছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা তুমি ফরজ সালাত আদায় করো কি করো ফরজ সালাত আদায় করো তিন ওয়াত্তুবাদ্দি যাকাতাল মাফরুজাতা তোমার সম্পদ যদি নেসাব পরিমাণ হয় তোমার সম্পদ যেই পরিমাণ হলে যাকাত ফরজ হয় এই পরিমাণ যদি হয় তাহলে তুমি তোমার সম্পদের যাকাত দাও চার ওয়াত্তাসুমু রমাজান রমাজান মাস আসলে তুমি ছিয়াম পালন করিও কয়টা বললেন কয়টা বললেন চারটে এক আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ইবাদত করো তার সাথে শরীক করো না দুই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করো তিন সম্পদের যাকাত দাও চার রমাজান মাস আসলে ছিয়াম পালন করো এবার লোকটা বলছে ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি আল্লাহর নবী ওই আল্লাহর কসম কে কসম খাচ্ছে কে কসম খাচ্ছে প্রশ্নকারী সাহাবী ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি আল্লাহর নবী ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন লা আজিদু আলা হাযা শাইয়াও ওয়ালা আনকুসু মিনহু আপনি যা বলেছেন তাই করব
যেভাবে বলেছেন সেভাবে করব, যতখানি বলেছেন ততখানি করব, করতে গিয়ে কম বেশি করব না। ফালাম্মা ওয়াল্লা, আল্লাহর নামে কসম করে, প্রশ্নকারী সাহাবী যখন বাড়ির দিকে চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মান শাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহালিল জান্নাহ, ও সাহাবারা শোনো, তোমরা যদি কেউ জান্নাতি কোনো মানুষকে, বেহেস্তের কোনো মানুষকে দেখে খুশি হতে চাও, ফালে ইয়ানজুর ইলা হাজা, বাড়ির দিকে যাচ্ছে লোকটার দিকে দেখো, এই লোকটা হলো জান্নাতি। কেন লোকটাকে আল্লাহর নবী কয়টা কথা বলেছিলেন? চারটি। লোকটা কি বাড়িতে যেতে পেরেছে? চারটা শিখানো আমলের কোনো আমল কি করতে পেরেছে? না। তাহলে কোন কারণে আল্লাহর নবী এই সাহাবীকে জান্নাতি ঘোষণা দিলেন? তাহলে কি নবী মিথ্যা বলেছেন? নবী কি ওই ছাড়া কিছু বলেন? নবী কি ওই ছাড়া কিছু করেন? নবী কি ওই ছাড়া অনুমোদন দেন? আল্লাহ পাক বলছেন সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন সেটা আল্লাহর ওহি। যদি যেটা না বলেন আল্লাহর ওহি ছাড়া যদি না বলেন, আল্লাহ পাক বলছেন সূরা হাক্কা 44, 45, 46 আয়াত, নবী যদি আমাদের নামে বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠরালটা কেটে তাকে কুরবানি দিতাম। কাকে কুরবানি দিতেন? নবীকে কে কুরবানি দিতেন? আল্লাহ। কেন? মিথ্যা বললে। তাহলে বোঝা যাচ্ছে নবী ওহি ছাড়া কিছু বলেন না। নবী যদি ওহি ছাড়া কিছু নাই বলেন, তাহলে এই লোকটাকে জান্নাতি বলেছিলেন অবশ্যই ওহির ভিত্তিতে কিনা। যদি ওহি ছাড়া কিছু নাই বলেন, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এই সাহাবীকে আল্লাহর নবী ওহির ভিত্তিতে জান্নাতি বলেছিলেন। কিন্তু কেন? একটাই কারণ হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে, এই সাহাবি আল্লাহর নিকটে, আল্লাহ রসুলের নিকটে আল্লাহর নামে দৃঢ়তার সাথে কসম করেছে, আল্লাহর নবী আপনি যা বলবেন, যতখানি বলবেন, যেভাবে বলবেন তাই করব, তখন করব, সেভাবে করব, করতে গিয়ে কম বেশি করব না। এই জন্য ধর্মের ব্যাপারে কম বেশি করলে বিপদ আছে, পারবেন যা আছে তাই করবেন, পারবেন না করবেন না, জোড়া তালি দিয়ে করলে সর্বনাশ ডেকে আনবেন। সর্বশেষ হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউস, আমি কিয়ামতের মাঠে হাউসে কাউসারের সামনে থাকব, আমার সামনে থাকবে পান পাত্র, আমার সামনে কিছু লোক আসবে, তাদেরকে আমি চিনব, ওরাও আমাকে চিনবে, তারা আমার সাহাবী অথবা আমার উম্মাত, আমি তাদেরকে পানি পান করানোর ইচ্ছা করব, হঠাৎ করে মাঝখান দিয়ে একটা পর্দা ফেলে দেওয়া হবে, আবরণ ফেলা হবে, যার বাধার কারণে আমি তাদের দেখতে পাব না, তারাও আমাকে দেখতে পাবে না, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, প্রতিপালক এদেরকে তো আমি চিনি, এদেরকে পানি পান করাবো, মাঝখান দিয়ে পর্দা ফেলে দেওয়া হলো কেন? তখন আল্লাহ পাক বলবেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো আপনার জামানার শেষ জামানার উম্মাত, যারা আপনার ইন্তিকালের পরে, মৃত্যুর পরে ধর্মের ভিতরে পরিবর্তন করে, রদ বদল করে, কম বেশি করে আমল করেছিল। আল্লাহর নবী বলেছেন, তখন আমি ওই সমস্ত বেদাতীদেরকে লক্ষ্য করে বলবো, সোহকান সোহকান লেমান বাদদালা বাদি, দূর হও দূর হও আমার সামনে থেকে, যারা আমার ইন্তিকালের পরে, মৃত্যুর পরে ধর্মের পরিবর্তন করে আমল করেছিলে। সম্মানিত সুধী মণ্ডলী, আমলের পরিমাণ বেশি হবে, দেখতে চাকচিক্য মনে হবে, কিন্তু রসুলের পদ্ধতিতে না হবার কারণে ইহকালে যেমন কাজে লাগবে না, পারলৌকিক জীবনেও কাজে লাগবে না। অতএব ইবাদত মনে করে আমি আপনি আমরা যা কিছু করব এটা খতিয়ে দেখে করার চেষ্টা করি, রসুল এভাবে করেছেন কিনা। সর্বশেষ বিষয়, যে কাজটা করব, ইবাদতটা করব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, হে রসুল, আমার কুরবানি, আমার সলাত, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া সব কিছু কার জন্য?
আল্লাহর জন্য। এই তিনটি বিষয়ের সাথে শেষের একটা বিষয় সম্পৃক্ততা রাখে, সেটা হলো ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হলো হালাল রুজি। হালাল রুজি, রুজি যদি হালাল না হয় তাহলে ইবাদত কবুল হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ যেই শরীর হারামে গড়ে উঠেছে। অতএব যাবতি হারাম বর্জন করি, হালাল গ্রহণ করি, ইহলৌকিক জীবনে শান্তি অর্জন করি, পারলৌকিক জীবনে মুক্তির জন্য আমাদের যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় হারাম পরিহার করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।